আল্লামা সাইদি এই দেশে কচুরি পানার মতন ভেসে আসেন নাই আজকে তার জন্য দোয়া করলে ইমাম খতিবের চাকরি চলে যায় আমাকে যদি সামনে পিস্তল নিয়ে বলে তোরা এখন গুলি করব আমি বলবো আমি আল্লামা সাইদির জন্য দোয়া করতে বাধ্য আমাদের মধ্যে অনেক মতাদর্শ থাকতে পারে রাজনৈতিকভাবে অনেক পরিচয় থাকতে পারে কিন্তু এই যে আমি আজকে কথা বলছি আমার শুধু রুহানি পিতা নন আমাকে নিজের হাতে পাশে বসিয়ে যিনি আমাকে কোরআনে তাফসীর করা শিখালেন তিনি হচ্ছেন এই বাংলার জমিনের অর্ধ শতাব্দী ধরে সারা দুনিয়াতে যিনি কোরআনে দাওয়াত দিয়ে লক্ষ লক্ষ মানুষকে দ্বীনের আলো দেখিয়েছেন অসংখ্য যুবককে জান্নাতের ঠিকানা দিয়েছেন জান্নাতের পথ দেখিয়েছেন তিনি হচ্ছেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী জোরে বলুন ঠিক কি না দল মত নির্বিশেষে ওর জন্য কলিজা থেকে দোয়া করা ইমানের দাবি ইমানের দাবি একজন মুসলমান মরলে পরে হোক উনি আওয়ামী লীগ হোক উনি বিএনপি হোক উনি জাতীয় পার্টি যেই দলের হোক না কেন যদি তিনি মুসলমান হন একজন মুসলমান আরেকজন মুসলমানের মৃত্যু সংবাদ পাওয়ার পরে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরে কোন ঠিক কিনা ইন্না লিল্লাহকে আজকে রাজনীতির ভিতরে ঢুকাইয়ে ফেলছে ইন্না লিল্লাহকে আজকে বিভক্ত করা হচ্ছে আমি বলি শ্রদ্ধার সাথে বলি মাননীয় প্রধানমন্ত্রী আপনি কতদিন বাঁচেন আল্লাহই ভালো জানেন মাননীয় আইন মন্ত্রী আপনি কতদিন বাঁচেন আল্লাহই জানেন যে আপনি যে ক্ষমতায় থাকা অবস্থায় মারা যাবেন আর আইন করে সবাইকে ইন্না লিল্লাহ পড়তে বলবেন এটা তো কখনো করা এই আশা করা যায় না আপনি হয়তো ক্ষমতা থাকবেন না আপনি হয়তো বৃদ্ধ হয়ে যাবেন আপনি যখন মারা যাবেন তখন আমি যদি বেঁচে থাকি আমার পক্ষে একজন মুসলমান হিসেবে আপনার জন্য ইন্না লিল্লাহ পড়া আমার দায়িত্ব তখন যদি আমাকে বলা হয় মোল্লা তুমি ইন্না লিল্লাহ পড়ো কেন অমুক মারা গেছে তখন তো এই নিষেধ করা নাকি যৌক্তিক নাকি অযৌক্তিক অযৌক্তিক এই জন্য এটা কোরআনের আয়াত আল্লাহ পাক বলেন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون ইন্না লিল্লাহ শুধু মানুষ মরলে পরে ইন্না লিল্লাহ পড়বে না জিনিস যখন হারায় ফেলেন ইন্না লিল্লাহ পড়বেন কোন বিপদে যখন পড়বেন ইন্না লিল্লাহ পড়বেন আমার ভাইয়েরা এই জন্য ইন্না লিল্লাহকে আল্লাহর কোরআনের আয়াতকে যে ব্যক্তি অস্বীকার করবে পড়তে বাধা দিবে তার মত জালিম আল্লাহর আকাশের নিচে জমিনের উপর একজন হতে পারে না ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদা আল্লাহ বলছেন তার চাইতে বড় জালিম কে হতে পারে যে সত্যের সাক্ষ্য দানে বাধা প্রদান করে কোরআনের চাইতে সত্যের সাক্ষ্য কে আর হতে পারে এই জন্য এই হীনমন মানসিকতা দূর করতে হবে আজকে আল্লামা সাইদি এই দেশে কচুরি পানার মতন ভেসে আসেন নাই আজকে তার মৃত্যুতে এই পর্যন্ত সারা পৃথিবীতে 120টা দেশের মধ্যে জানাজা হয়েছে গায়েবি জানাজা হয়েছে আজকে তার জন্য দোয়া করলে ইমাম খতিবের চাকরি চলে যায় আমরা একজন আলেম বিশেষ করে আমার কথা বলবো সেদিন আমরা তার বাসায় গিয়েছি আমরা যার থেকে তাফসীর শিখেছি কোরআনে কথা বলা শিখেছি আমাকে যদি সামনে পিস্তল নিয়ে বলে তোরা এখন গুলি করব আমি বলবো আমি আল্লামা সাইদির জন্য দোয়া করতে বাধ্য আমি তার ছাত্র আমি তার শিষ্য তার পাঁচটা আঙ্গুল আমার বুকের মধ্যে লেগে আছে তার বুকটা আমার বুকের সাথে লেগে আছে লক্ষ জনতার সামনে আমাকে কুমিল্লা কেন্দ্রীয় ইদ্দামাদের জড়িয়ে ধরেছে 2004 সালের দ্বিতীয় দিনের প্রোগ্রামে দেখবেন তার পেছনে আমি বসে আছি ভিডিওতে দেখবেন আমার ভাইরা এই জন্য এই হীনমন্যতা আমাদেরকে দূর করতে হবে দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের জন্য দোয়া করা আমাদের দায়িত্ব আমরা এই সমস্ত থুসরি বিষয়ে আমরা মত পার্থক্য করি না আমরা দোয়া করব আল্লাহ পাক তোমার এই কোরআনের দাড়িকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও তার জীবনে গুনাহ খাতাগুলি মাফ করে দাও আমরা বলি না সাইদি ভুলের ঊর্ধ্বে সাইদির জীবনে গুনাহ নাই আমরা এই কথা বলতে পারবো না কারণ প্রত্যেকের আমল সম্পর্কে আল্লাহই ভালো জানেন আমাদের দৃষ্টিতে তিনি কোরআনের দাড়ি আমাদের দৃষ্টিতে তিনি একজন শতাব্দীর মুজাদ্দিদ
এবং এমন কণ্ঠস্বর ভাষার বিশুদ্ধতা রচনা শৈলী ভাষার গাম্ভীর্যতা তার দিক তার দর্শন তার চিন্তা তার গবেষণা তার উপস্থাপনা মতন আরেকজন ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি বাংলাদেশের বুকে জন্মাবে কিনা আমার সন্দেহ আছে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার জীবনের গুনাহগুলো maaf করে দাও তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দান করো